সুপ্রভাত, শুনছেন মিচ্ছি কালীকথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ধ্যান ও শিক্ষা নিয়ে বেশ কদিন আপনার সঙ্গে কথা বলে চলেছি। কত কি জানতে পাচ্ছি ধ্যান শিক্ষা থেকে, সেবা ধ্যান, গুণ ধ্যান, ধ্যানের যে কত রকম প্রকার ভেদ, সেগুলো ঠাকুর তার শিষ্যদের বলেছেন, সন্ন্যাসী শিষ্যদের বলেছেন, গৃহী শিষ্যদের বলেছেন। সেগুলো থেকে একটু একটু করে চয়ন করে স্বামী চেতনানন্দ একটা গোটা ঘটনাটির অংশ থেকে নিয়ে নিয়ে একটা ব্যাপার গড়ে তুলছেন, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ বলবো ঠাকুরের প্রার্থনা নিয়ে, কত রকমের প্রার্থনা, প্রার্থনার কী ভেদ, সেই সব নিয়ে কথা হবে আজ। শুনছেন মিচ্ছি কালীকথা। প্রার্থনা মানে বাঞ্ছা, চাওয়া, কামনা, অভিলাষ। অভাব পূরণের জন্য মানুষ ভগবানের কাছে বা কোনো শক্তিমান বা ধনবান ব্যক্তির কাছে প্রার্থনা করে। শূন্য কলস ভর্তি হলে যেমন আর ভক ভক শব্দ হয় না, তেমনি মানুষের হৃদয় পূর্ণ হলে কোনো প্রার্থনা মুখ দিয়ে বের হয় না। তখন ইন্দ্রিয়গুলি শান্ত, মুখ নিশ্চু, মনের বৃত্তি নিরোধ হয়ে যায়। পূর্ণ কামের সকল ইচ্ছা পূর্ণ হয়ে গেলে সে অকাম, নিষ্কাম, আত্মকাম, আত্মকাম হয়ে যায়। আমাদের শাস্ত্রে ভগবানকে কর্মফল দাতারূপে নির্দেশ করা হয়েছে এবং বলা হয়েছে তিনি কল্পতরু। এই কল্পতরুর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এই বিশ্বাসের উপর নির্ভর করে বেদ ও পুরাণে দেবদেবীর উদ্দেশ্যে অসংখ্য প্রার্থনা রচিত হয়েছে। আমাদের সাধুসন্তেরা সকাম, নিষ্কাম, জাগতিক, আধ্যাত্মিক বিষয়ক প্রার্থনা অধিকারী ভেদে উল্লেখ করেছেন। এসব নিয়ে আরও অনেক কথা রয়েছে। শুনছেন মিচ্ছি কালীকথা। শ্রীরামকৃষ্ণের প্রার্থনা নিয়ে কথা বলছি আমি। চণ্ডীতে সকাম প্রার্থনা, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। হে দেবী, তুমি আমায় রূপ দাও, আমায় জয় দাও, যশ দাও এবং আমার শত্রু বিনাশ করো তুমি। আমার সৌভাগ্য আরোগ্য দাও, পরম সুখ ও বিপুল ঐশ্বর্য দাও, মনোরম ভার্যা দাও। আবার শাস্ত্রে নিষ্কাম প্রার্থনা রয়েছে, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ ইত্যাদি ইত্যাদি। এই জগতে সবাই সুখী হোক, নিরোগ হোক, সকলে মঙ্গলময় বস্তু লাভ করুক, কেউ যেন দুঃখ না পায়। শুনছেন মিচ্ছি কালীকথা। বুদ্ধ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক ও সময়ের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন, লেট অল বিংস বি হ্যাপি, লেট অল বিংস বি পিসফুল, লেট অল বিংস বি ব্লিসফুল। এই জগতের সবাই সুখ, শান্তি, আনন্দ লাভ করুক। কৃষ্ণ গীতাতে বলছেন, চার প্রকারের লোক ভগবানের ভজনা করে এবং তাদের মধ্যে তিনজন সকাম ও একজন নিষ্কাম। আত্মভক্ত যেমন কুরুসভায় দ্রৌপদী কৃষ্ণের কাছে প্রার্থনা করছেন, জিজ্ঞাসু ভক্ত ছিলেন উদ্ধব ও জনক, অর্থার্থী ভক্ত সুগ্রীব ও রাজা সুরথ, আবার নিষ্কাম ভক্ত নারদ, প্রহ্লাদ, শুক, সনকাদি ঋষিগণ। ঈশ্বর রস বৈসহ, তিনি রসস্বরূপ, রসের উৎস ও রসময়। এই রস বা আনন্দ পাওয়ার জন্য মানুষ ছোটাছুটি করছে, আনন্দ ছাড়া মানুষ তো বাঁচতেই পারে না। উপনিষদ বলছেন, এই আনন্দেরই অংশমাত্র অবলম্বনে অপর জীবগণ জীবন ধারণ করে। এই আনন্দ পাওয়ার জন্য মানুষ বিয়ে করে, তাদের সন্তান হয়, অর্থ উপার্জন করে,
এবং জগতের সব ভোগ্য বস্তু প্রার্থনা করে। চঞ্চল মনা মানুষের যদি সব কামনা পূরণ হতো তাহলে জগৎ সংসার ওলট পালট হয়ে যেত, মানুষের মুড ও খেয়াল ক্রমাগত পাল্টায়। এই প্রসঙ্গে ঠাকুর কল্পতরুর নিচে শায়িত প্রতীকের গল্প বলেছেন। প্রতীকের গল্প তিনি কি বলেছেন সে কথা ফিরছি একটু বিরতির পর। কে সঙ্গে আছেন তো না শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়লেন? শুনছেন মিচ্ছি কালী কথা। চঞ্চল মনা মানুষের যদি সব কামনাই পূরণ হয়ে যেত তাহলে তো জগৎ সংসার ওলট পালট হয়ে যেত, মানুষের খেয়াল প্রায় পাল্টাচ্ছে না। এই প্রসঙ্গে ঠাকুর কল্পতরুর নিচে শায়িত প্রতীকের গল্প বলেছেন। প্রতীক যা চাইল, আহার ও জল, বিছানা, নারীর দ্বারা পদসেবা সব পেল। শেষে ভাবল যদি এখন একটা বাঘ আসে তাহলে কী হবে। সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে ওই প্রতীককে খেয়ে ফেলল। দেখুন, মানুষ যেমন কামময় ভগবানও তেমনি ইচ্ছাময়। আমাদের সাধক কবি গেয়েছেন, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, কারে দাও মা ব্রহ্ম পদ, কারে করো অধোগামী। ভগবান তার সৃষ্ট জীব নিয়ে লীলা খেলা করেন। তিনি ধনীকে প্রচুর ধন দৌলত বাড়ি গাড়ি দিয়ে দূরে ঠেলে দেন, ভোগ দিয়ে নাকানি চোবানি খাওয়ান, আধি ব্যাধি দিয়ে ভোগান, আবার গরিব ভক্তকে নিঃস্ব করে সমস্ত কামনা ও আসক্তি নস্যাৎ করে শান্তি ও আনন্দের অধিকারী করেন। শুনছেন মিচ্ছি কালী কথা।